আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আছি হচ্ছে মস্কোতে, রাশিয়ার ক্যাপিটালে। মস্কো সিটিটা একদমই যেটা বলেন না যে বিজনেস ক্লাস একটা সিটি আর কি। এখানে দেখলেই মনে হয় যে সিটিটা আসলে বিলিয়নারি সিটি। আজকে আমার সাথে আমার দুজন খুবই ক্লোজ ছোটো ভাই আছে, একজন হচ্ছে শামসুল আর একজন হচ্ছে ওয়াহাব। ও হচ্ছে পাকিস্তান থেকে, শামসুলের অনেক ক্লোজ ফ্রেন্ড এবং ও আসার পরে এইখানেই আমার সাথে প্রথম মিট হয়েছে এবং আমার সাথে অনেক ক্লোজ একটা সম্পর্ক হয়ে গেছে। শামসুল ওইদিকে, আজকে আমরা মস্কোর লোকেশনটা ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে রেড স্কয়ার মস্কো, সরি। তো অ্যাকচুয়ালি আমি এটা ভিডিওতে ইউটিউবে দেখতাম, আসলে আজকে হঠাৎ করে এখানে আসা, স্বপ্ন পূরণ হয়ে গেছে রাশিয়া আসার পরে। ঠিক আছে, থ্যাংক ইউ রবিন ভাইকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য, থ্যাংক ইউ। ঠিক আছে, লোকেশন সম্পর্কে অবহিত করার জন্য থ্যাংক ইউ আপ টু আমাদের ক্যামেরাম্যান ওয়াহাব ফ্রম পাকিস্তান। ফ্রম পাকিস্তান ইজ এ স্টুডেন্ট অফ গ্লোবাল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, ব্রাদার ফ্রম অ্যানাদার কান্ট্রি অ্যান্ড মাদার, নট অ্যানাদার কান্ট্রি, বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান ইজ টুগেদার, অলওয়েজ টুগেদার। ডু ইউ ওয়ান্ট টু ভিজিট বাংলাদেশ? ভেরি আই ওয়ান্ট টু ভিজিট বাংলাদেশ। Like, we are very fond of Pakistani food. Do you like Bangladeshi food? Do you have any idea about Bangladeshi food? We have really good cook. Samsul? Yes, I made Bangladeshi food and he already ate this about. And it's totally Bangladeshi food. Like, taste is totally Bangladeshi. I tried a lot of dishes from Bangladeshi food. It's okay. Like biryani, like porota, like... chicken biryani, like beef biryani, everything. But not fish, not fish curry? Even I haven't eaten duck in the whole life. Duck. Okay. I used to cook duck and duck biryani, that together. Have you tried Ilish, Hilsa fish, the national fish of Bangladesh? It's national fish. No, I didn't. You didn't? You must have tried. You don't know about this. I will try. Okay, of course. Bangladesh, I will try. Inshallah. Inshallah. সো এটাই হচ্ছে রেড স্কোয়ার মস্কো। আমরা গুগলে মস্কো লিখলে সাধারণত এই বিল্ডিংটাকেই আমরা দেখতে পাই। খুব সুন্দর একটা বিল্ডিং এবং খুবই আকর্ষণীয়। এবং রাশিয়ার ভিক্টোরি ডে, ইন্ডিপেন্ডেন্স ডেতে পুতিন এখানে এসেই সেনাবাহিনীদের কুচকাওয়াজ এনজয় করে এবং উনি ওনার নিজের ভাষণ রাখে। এটা হচ্ছে সেই রেড স্কোয়ার। এবং রাতের বেলাতে এটা আরও বেশি ফুটে ওঠে। এটাকে এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে যে আপনার নজর কেড়ে নেবে, স্পেশালি রাতের বেলাতে। শামসুল কই? এই তো ভাই আসি। এখানে দেখার মতো আরো সুন্দর সুন্দর অনেক জায়গা আছে, কিন্তু আমরা যেহেতু এখানে নতুন, আমরা অনেক জায়গা খুঁজে পাচ্ছিলাম না। ট্রাই করতেছিলাম খোঁজার জন্য এবং খুঁজে খুঁজে দেখার জন্য, বাট আসলে নতুন হলে যা হয় আর কি। এটা কি চার্চ নাকি? এটা হচ্ছে মস্কো রেড স্কোয়ারের পাশে যে শপিং মলটা আছে, বিশাল বড় শপিং মল, তার পাশের রাস্তাটা অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে। এখানে দেখতে অনেক চমৎকার এবং আকর্ষণীয়। এই শপিং মলটাও অনেক বড়, এখানে সব কিছু প্রাইস অনেক বেশি, মনে হয় বিলিয়নারিসরা আসে। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।